হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। উইজডমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সারাদিন সকাল থেকে কাজ করতে করতে এখনই কাজ শেষ করে স্নান করে এসেছি, একটু ধূপবাতি দেখাচ্ছি। আমার ঘরটা একটা একটা রুম, তাই পূজার আসন নেই, আমি এমনি একটা ধূপকাঠি জ্বালিয়ে সব একটা ঠাকুরকে নিতে দেখাই আর কি। দেখুন আজকে কত কাজ করেছি, কতগুলি কাপড় ধুয়েছি, দুধে দিতে অনেক সময় লেগে গেছে। পরশু দিন রেশনে গিয়েছিলাম, আটা এনেছি যেন আটাটি আর রৌদ্র দিতে পারিনি, আজকে রৌদ্র দিয়েছি। এগুলি চালিয়ে রেখেছি, তারপর ঘর মুছে একটু ঝাড়াও দিয়েছি। ঘরটা নোংরা হয়ে গেছে অনেক দিন, মাকড়সা হাঁস টাস পড়ে গেছে। ঘরটা পরিষ্কার করলাম, বারিন্দা মুছলাম, ঘর মুছলাম, কাপড় ধুয়ে জল এনে ঘরে স্নান করে এসেছি। হ্যাঁ, একটু পরে খাবো, সকালে শুধু একটু গ্রিন টি এক গ্লাস খেয়েছি আর দুটা রুটি খেয়েছি, এখনে ভাত খাবো। তা আপনারা আমার সাথে থাকেন। আজকে রান্না করেছি কারকুলের পুর, আর কারকুলের পুর কী করেছি, হো পাপা আর আলু ছোটো ছোটো করে কেটে ভাজা করেছি। আমার মেয়ে খেয়েছে, বলেছে টেস্টি হয়েছে। জানি না আমি খেতে, আমার এইগুলি পছন্দ হয় না আর কি। কাঠফুলি পুরটা পর্যন্ত, কিন্তু ওই পাপা আলু দিয়ে ভাজাটা আমার পছন্দ না বেশি একটা। আচ্ছা, এখানে ভাত খাবো, আপনাদেরকেও দেখাবো কি দিয়ে খাচ্ছি। আচ্ছা, বেড়ে নিয়েছি, ওই দেখুন আজকে পুলিশা পুর করেছি আর ভাজি করেছি, এগুলো দিয়ে খাচ্ছি। আমি খেতে খেতে, আমার হাজবেন্ডও চলে এসেছিলো, তো ওর জন্য একবারে ভাত রেডি করে দিয়েছি, তাই আমরা দুজনে একসাথে খেয়ে ফেলছি। আচ্ছা, এখন খেয়ে নেই। আপনারা এখন কী করছেন? আমি বসে আছি, বসে বসে মোবাইল দেখছি। এখন আমার মেয়ের মাস্টার এসেছে, মাস্টার ওকে পড়াচ্ছে, তাই আমি বসে আছি, আপনাদেরও দেখাচ্ছি মাস্টার। মনে হচ্ছে বৃষ্টি হবে, কেউ একটু একটু বৃষ্টি পড়ছে একটা দুটা করে। আমি বাইরে বাইন্দাতে দাঁড়িয়ে আছি, এখন একটা দুটা বৃষ্টি পড়ছে, মনে হয় বৃষ্টি আসবে। আজকে তো 32, হ্যাঁ 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, কত গরম ছিল, বাপরে বাপ। মাস্টার এসেছে, মাস্টারের বাইক। আচ্ছা ঠিক আছে।